আসসালামু আলাইকুম, ইউসাফ ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো সিপিএ বিল বর্তমানে তাদের টেমপ্লেটটা উইথড্র করে নিয়েছে। আমরা যেমন আগে তাদের সিপিএ বিল থেকে এখান থেকে টেমপ্লেট পাইতাম, টেমপ্লেটগুলো ব্যবহার করে আমরা ইউটিউব মার্কেটিং এবং ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এরকম কন্টেন্ট লকার মার্কেটিং যে সিস্টেমগুলো রয়েছে সেখানে সেখানে মার্কেটিং করতাম। তো যেহেতু বর্তমানে সিপিএ বিল তাদের টেমপ্লেটটা উইথড্র করে নিয়েছে, তো সেক্ষেত্রে আমরা অনেকেই একটা সমস্যায় ভুক্তভোগী হচ্ছি যে আমরা ল্যান্ডিং পেজ কিভাবে ব্যবহার করব কন্টেন্ট লকার সেটা বুঝতে পারছি না। তো বিশেষ করে আমাদের স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে। তো ভিডিওটা আসলে কি মনোযোগ সহকারে দেখলে টেমপ্লেট ছাড়া আমরা কিভাবে বর্তমান সময়ে কাজ করব এই বিষয়টা ক্লিয়ারলি জানতে পারবো। ওকে, প্রথমেই আমাদের যেটা করতে হবে যে সিপিএ বিল্ড যে অ্যাকাউন্টটা রয়েছে আপনার, সেই অ্যাকাউন্টটা আপনি ওপেন করবেন। মার্কেট সেই সিপিএ বিল্ড অ্যাকাউন্টটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি চলে যাবেন সিপিএ বিল্ড এর ভিতর থেকে, চলে যাবেন হচ্ছে আপনার টেমপ্লেট। টেমপ্লেটের নিচে আছে কন্টেন্ট লকার। হ্যাঁ, তো আপনি প্রথমেই সিপিএ বিল্ড লগ ইন করবেন এবং প্রথমে সিপিএ লগ ইন করার পরে যাবেন কন্টেন্ট লকারে। কন্টেন্ট লকার থেকে আছে বিল্ড মডিফাই লকার। তো বিল্ট অ্যান্ড মডিফাই লকারে যাবেন। বিল্ট অ্যান্ড মডিফাই লকারে যাওয়ার পরে এখানে আপনি দেখবেন তারা আপনাকে কন্টেন্ট লকার তৈরি করার জন্য বা স্মার্ট লিঙ্ক তৈরি করার জন্য একটা অপরচুনিটি দিয়েছে। তো কন্টেন্ট লকারটা তৈরি করার জন্য এখানে বেশ কিছু তারা শর্ত উল্লেখ করে দিয়েছে, শর্তগুলো পড়তে পারেন। কন্টেন্ট অ্যান্ড ট্রাফিক রোলস, এগুলো একটু পড়বেন যে আসলে কোথায় কীভাবে মার্কেটিং করা যাবে, কোনটা করা যাবে না, এরকম বিষয়গুলো এখানে উল্লেখ করে দেওয়া আছে। এগুলো যদি আপনি ভাইলেশন করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডও হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই এই লেখাগুলো একটু স্টাডি করে নেবেন। আচ্ছা, এরপরে যদি আমরা নতুন কন্টেন্ট লকার তৈরি করতে চাই, এখানে টিউটোরিয়াল দেওয়া আছে, এই টিউটোরিয়াল দেখে করতে পারেন। আমি এখন দেখাই দিচ্ছি কিভাবে করবেন। প্রথমে আছে এখানে বেস টেমপ্লেট। তো বেস টেমপ্লেট থেকে আপনি সিলেক্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে টেমপ্লেট তৈরি করার জন্য অনেকগুলো অপশন আছে। যদি আপনি গেম নিয়ে মার্কেটিং করতে চান তাহলে আপনি গেম আরপিজি থেকে করতে পারেন। আর যদি আপনি এমনি ল্যান্ডিং পেজ থাকে আর আপনার যে কোনো ধরনের প্ল্যাটফর্মের জন্য ইউজ করতে চান, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অবশ্যই যে কোনো প্রোডাক্টের জন্য ব্যবহার করতে চান সেক্ষেত্রে কমন একটা আইফ্রেম, সেটা হচ্ছে যে কমন একটা কন্টেন্ট লকার, সেটা হচ্ছে আইফ্রেম কন্টেন্ট লকার। তো আপনি আইফ্রেমে ক্লিক করবেন। তো আইফ্রেমে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন যে আইফ্রেম চলে আসছে। এখানে একটা মডিফিকেশন নেম দিতে বলছে, আপনার ইচ্ছা মতো একটা নাম দিবেন, যে কোনো নাম ধরেন দিলাম যে সিপিএ, যে কোনো নাম দিতে পারেন, আপনার নিজের নাম দিতে পারেন, নাম্বার দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট নামটা দিয়ে এই যে সেভ অ্যান্ড নিউ টেমপ্লেট ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে এই নামে এটা সেভ হয়ে যাবে। পাশাপাশি দেখেন এইখানে আপনার এই যে কালার রয়েছে, কালারটা কোন কালার শো করবে, কোথাকার কালার, কী কালার, সেটা একটু পরেই বুঝতে পারবেন। আচ্ছা, কালারটা রয়েছে, কালারে ক্লিক কালারগুলো দেখতে পারেন, চেঞ্জ করার প্রয়োজন মনে করলে চেঞ্জ করবেন। এছাড়া এখানে রয়েছে মেইন বাটন টেক্সট, এখানে রয়েছে ভেরিফাই। হ্যাঁ, ভেরিফাই লেখাটা থাকতে পারে, আবার আপনি ধরেন এই লেখাটা চেঞ্জ করে আপনি লিখলেন যে হিউম্যান ভেরিফিকেশন, এটা আপনার ইচ্ছা, সমস্যা নেই। ভেরিফাই থাকতে পারে, হিউম্যান ভেরিফিকেশনও লিখে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, লিখে দেওয়ার পরে এখানে হচ্ছে স্ক্রল করতে আসলে এখানে লক থাকবে। ওকে ফাইন, এখানে লক থাকবে। এখন অনেকগুলো অপশন আছে কি রাখতে চাচ্ছেন, তো আমাদের লকই থাকুক, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে রয়েছে সাইজ, ফন্ট সাইজ, ফন্ট সাইজ বড় করবেন না ছোট করবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার এখানে এসটিএমএল ট্যাগ রয়েছে, কোনো কিছু পরিবর্তন করে যদি বুঝেন তাহলে পরিবর্তন করবেন, না বুঝলে করার দরকার নেই। আচ্ছা, এরপর থেকে আমরা চলে আসবো হচ্ছে এখানে আপনার নাম্বার অফ অফার, কতগুলো অফার শো করবে। তো এখানে আমরা দিয়ে দেবো পাঁচটা, অ্যাটলিস্ট পাঁচটা দিবেন। আচ্ছা, এখানে রয়েছে অফার রিকোয়ার্ড, এখানে ওয়ান রয়েছে, এখানে টু দিয়ে দিবেন। অফার রিকোয়ার্ড মানে দুইটা অফার সে অ্যাটলিস্ট কমপ্লিট করবে, সেক্ষেত্রে আপনার একজনের কাছ থেকে দুইটা থেকে লিড আসবে, ইনকাম আসবে, ইনকামটা বেশি হবে। পে আউট রিকোয়ারেড সেন্টার, কিন্তু সেক্ষেত্রে আপনি এখান থেকে একটু সেন্ট বাড়াই দিতে পারেন যে আমার মিনিমাম 50 সেন্টের যেন লিডগুলো আসে বা 20 সেন্টের লিড যেন আসে, ঠিক আছে, একটু সেন্ট বাড়াই দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে যা আছে এভাবেই থাকবে, এখানে যা আছে এভাবে থাকবে, এভাবে থাকবে। আচ্ছা, আপনি তাদেরকে কোথায় রিডাইরেক্ট অবশ্যই রিডাইরেক্ট করবো, কোথায় রিডাইরেক্ট করবো সেই লিঙ্কটা এখানে চাইলে দিতে পারেন। হ্যাঁ, ধরেন আপনি যদি হচ্ছে যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন এখানে, বা গুগলে চলে যাবে, বা ধরেন না হচ্ছে টুইটারে চলে যাবে, বা ইউটিউবে চলে যাবে, এরকমভাবে যে কোনো জায়গার লিঙ্ক আপনি দিতে পারেন। যেখানে লিঙ্ক দিবেন মানুষ সেখানে যাবে, ঠিক আছে, অর্থাৎ সেই লিঙ্ক থেকে তারা ওই অ্যাক্সেসটা পাবে। ওকে, আচ্ছা,
এরপরে হচ্ছে আমরা এখানে চাইলে এটা অন করতে পারি, ডিজেবল রাইট ক্লিক অন করতে পারি। ওকে, এটা হচ্ছে যে ডিজেবল রাইট ক্লিক, রাইট ক্লিক করে অফ করে দিলে রাইট ক্লিক করে আর কেউ আপনার ডিটেলসটা দেখতে পারবে, ব্যাকএন্ডের কোড দেখতে পারবে না, এগুলো আর কি। জাস্ট যা আছে এমনই থাকুক, সমস্যা নেই। জাস্ট এখান থেকে আমরা এগ্রি দিয়ে দিব। হ্যাঁ, এই যে এখান থেকে এগুলো পড়ার পরে আমরা জাস্ট এখানে এগ্রি দিয়ে দিব, আই এগ্রি। এরপরে হচ্ছে সেভ সেটিং, হ্যাঁ সেভ সেটিং এ ক্লিক করে দিব। সেভ সেটিং এ ক্লিক করে দিলেই এখন হচ্ছে আমাদের এই যে সাকসেসফুলি সেভ টেমপ্লেট, হ্যাঁ সেভ হয়ে গেল। এখন এবং প্রিভিউ এবং সেভ এন্ড প্রিভিউ দিতে পারেন, আপনি প্রিভিউ দেখতে পারেন যে কেমন দেখা যাবে, এই যে আপনার ল্যান্ডিং পেজটা এরকম দেখা যাবে, ক্লিক করলে এখানে চারপাশটা শো করবে আর কি। ঠিক আছে, এভাবে দেখা যাবে। ওকে, তো আমাদের ল্যান্ডিং, আমাদের কন্টেন্ট লকার তৈরি করাটা কমপ্লিট। এখন আমরা কোড নিব, তাহলে প্রথমে আমাদেরকে ঠিক এই প্রসেসগুলো ফলো করে একটা কন্টেন্ট লকার তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম এতক্ষণ, সিপিএবি লগ ইন করলাম, তারপর এখান থেকে আমরা কন্টেন্ট লকারে এসে বিল্ড মডিফাই কন্টেন্ট লকার, এখান থেকে আমরা একটা কন্টেন্ট লকার তৈরি করলাম। এখন এই কন্টেন্ট লকারের উপরে আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে আপনার কোড লাগবে, যেই কোডটা আমরা বসাবো ইউজ করব আমাদের ল্যান্ডিং পেজের মধ্যে। ঠিক আছে, ওকে ফাইন। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কন্টেন্ট লকার পেয়ে গেলাম। এই কন্টেন্ট লকারটা আমরা এই যে কোড ফর ওয়েবসাইট, এখান থেকে কি নামে করলাম সেটা মনে রাখতে হবে, হ্যাঁ সিপিএ। ওকে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে এই যে কোড ফর ওয়েবসাইটে চলে যাব। কোড ফর ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা ধরেন এখানে আছে কন্টেন্ট লকার, এখানে যে সার্চ দিব সিপিএ, যে নামে কন্টেন্ট লকার তৈরি করবো সেই নাম লিখে সার্চ করব। সার্চ করলে এখানে ওই নামে কন্টেন্ট লকারটা চলে আসবে, দেন এখানে সিলেক্ট ক্লিক করে দিব, সিলেক্ট করে দিব যে সিপিএ, সিলেক্ট করে দিলাম জেনারেট কোড। এখন এই কন্টেন্ট লকার থেকে আমার একটা কোড জেনারেট করে দিবে তারা, জাভা স্ক্রিপ্ট কোড, আই ফ্রেম কোড এবং ইউআরএল বা লিঙ্ক। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে নিব হচ্ছে আই ফ্রেম, হ্যাঁ এই যে আই ফ্রেম, অর্থাৎ আই ফ্রেমের মধ্যে ওরা আমাদেরকে যে লিঙ্কটা দিচ্ছে পুরো লিঙ্কটা আমরা হুবহু কপি করব। ঠিক আছে, এই লিঙ্কটা আমরা কপি করে নেব। এই লিঙ্কটা কপি করে তাহলে আমরা এখন যেটা পাইলাম সেটা হচ্ছে একটা কন্টেন্ট লকার তৈরি করলাম আর কন্টেন্ট লকারের লিঙ্কটা পাইলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই কন্টেন্ট লকারের সাথে আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে হবে। বিষয়টা আসলে আমি একটু সহজ করে দিই আপনাদেরকে, একটু একটা আর্ট করে। তাহলে ধরেন এখানে আমাদের চল তিনটা স্টেপ হচ্ছে, আচ্ছা আমরা এখানে যে কাজটা করছি যে প্রথমে আমরা এটা ধরেন হচ্ছে আমাদের সিপিএ বিল্ড, হ্যাঁ সিপিএ বিল্ড অ্যাকাউন্ট, এইখান থেকে আমাদেরকে কন্টেন্ট লকার তৈরি করতে হচ্ছে, বা ওই যে কোড, যে কোডটা একটু আগে পাইলাম কন্টেন্ট লকার কোড। কন্টেন্ট লকার কোডটা আমাদেরকে রেডি নিতে হচ্ছে। যখন আমরা কন্টেন্ট লকার কোডটা এখান থেকে নিচ্ছি, আচ্ছা কন্টেন্ট লকার কোড, কন্টেন্ট লকার কোডটা নেওয়ার পরে সেই কোডটা আমাদেরকে ব্যবহার করতে হবে কোথায়, ল্যান্ডিং পেজের মধ্যে, ল্যান্ডিং পেজের মধ্যে, হ্যাঁ ল্যান্ডিং পেজ, অর্থাৎ আমাদের যে ল্যান্ডিং পেজ থাকবে সেই ল্যান্ডিং পেজের মধ্যে ব্যবহার করতে হবে। এবং এই ল্যান্ডিং পেজের লিঙ্কটাকে ইউজ করতে হবে আমাদের ওয়েবসাইটের মধ্যে, ওয়েবসাইট পোস্ট, ওয়েবসাইট পোস্টের মধ্যে আমরা ল্যান্ডিং পেজের লিঙ্কটাকে ব্যবহার করব। ঠিক এইভাবে তিনটে স্টেপে আমরা কাজ করছি। হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে আমরা সিপিএ বিল থেকে কন্টেন্ট লকারের লিঙ্কটা পেয়ে গেলাম, এখন এই লিঙ্কটা আমাদেরকে ল্যান্ডিং পেজের মধ্যেই বসাতে হবে। তো ল্যান্ডিং পেজের মধ্যে আমরা কিভাবে বসাবো, তো প্রথমে আমরা আমাদের যেই ওয়েবসাইট রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের যারা স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা তাদের যে একটা ওয়েবসাইট প্রোভাইড করে থাকি এরকম, তো ওয়েবসাইটের মধ্যে আমরা তাদেরকে একটা ল্যান্ডিং পেজ দিয়ে থাকি। ঠিক আছে, গিফট কার্ড, গেম, তারপরে ক্যাশ অ্যাপ, মেক মানি অনলাইনে, তো যে সকল বিষয় নিয়ে আপনি কাজ করবেন এই সকল বিষয়ের উপর আমরা ল্যান্ডিং পেজ আপনাদেরকে, প্রিমিয়াম ল্যান্ডিং পেজগুলো আপনাদেরকে দিব। এগুলো 2018 সালের আগে ছিল, তো মাঝখানে সিপিএবিল্ড যেহেতু টেম্পলেট দিত এই জন্য এগুলো ইউজ করতাম না। তো এখন যেহেতু আবার সিপিএবিল্ড টেম্পলেটটা অফ করে দিয়েছে গুগলের রিপোর্টের কারণে, তো সেক্ষেত্রে আমরা আবার এটা ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের ওয়েবসাইটের মধ্যে প্রথমে আমরা ওয়েবসাইটের সি প্যানেল লগ ইন করবো, আমাদের যার যার ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের সি প্যানেল আমরা লগ ইন করবো। তো লগ ইন করলেই আমরা সেখানে এখান থেকে চলে যাবো হচ্ছে ফাইল ম্যানেজার। তো ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে আপনি যাবেন হচ্ছে পাবলিক HTML, একদম পাবলিক FTP না, পাবলিক HTML, এখানে ক্লিক করবেন। HTML এ ক্লিক করার পরে এখানে আপনি দেখবেন যে প্রত্যেকের ওয়েবসাইটের মধ্যে অনেক সময় আমরা গেম, সি, ডি এরকম বিভিন্ন নামে ফোল্ডার তৈরি করে করে আপলোড করে দিই।
আপনার যে ল্যান্ডিং পেজ লাগবে আমাদেরকে জানালে আমরা ওই ল্যান্ডিং পেজটা আপলোড করে দিব। তো সেই ক্ষেত্রে এখানে আমরা সি এখন আপলোড করে দিয়েছি, এটা সি হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। কোন ল্যান্ডিং পেজ? এটা হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইটের নামের স্ল্যাশ সি দেন তাহলে আপনি দেখতে পারবেন, এটা ল্যান্ডিং পেজ দেখতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ। এখন এই ল্যান্ডিং পেজের সাথে আমাদের কিন্তু এই কোডে একটা কানেকশন তৈরি করতে হবে, তাহলে কেউ যদি ল্যান্ডিং পেজে ভিজিট করে তাহলে কিন্তু সে আলটিমেট আবার এই লিঙ্কটা পেয়ে যাবে, আমার কন্টেন্ট লকারটা পেয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমরা কি করবো, এই যে আমার ল্যান্ডিং পেজ, আমরা যদি এই সকল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কোডটা প্রথমে কপি করতে হবে। কপি করে আমরা সিপ্যানে লগ ইন করছি, তারপর এখান থেকে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার থেকে পাবলিক এইচটিএমএল, পাবলিক এইচটিএমএল থেকে সি ফোল্ডার, সি ফোল্ডারের মধ্যে ভিজিট করব, ডাবল ক্লিক করে ভিজিট করলাম। ভিজিট করার পরে এগুলো আমাদের দরকার নেই, আমাদের যে প্রোডাক্টগুলো, যেমন দেখেন অ্যামাজন গিফট কার্ড, ইবে গিফট কার্ড, ইশপ গিফট কার্ড, এগুলো সব আমাদের প্রোডাক্ট, তাই না? এখন এই প্রোডাক্টগুলো হচ্ছে আমরা মাউসের অ্যাড বাটন ক্লিক করে ওপেন করব, মাউসের অ্যাড বাটন ক্লিক করব, প্রোডাক্টের উপরে যাব, মাউসের অ্যাড বাটন ক্লিক করব, এবার এডিট, এরপর আবার এডিট। তো দুইবার এভাবে এডিট এডিট বাটনে ক্লিক করলে এখান থেকে আমরা পুরো কোডটা দেখতে পারবো। এবং এখানে আসার পর একটু যদি আমি স্ক্রল করতে করতে নিচের দিকে আসি, অথবা আপনি যদি এখানে এসে সার্চ করেন কন্ট্রোল এফ, তাহলে যে আই ফ্রেম সার্চ বক্স আসবে, কন্ট্রোল এফ এখানে আসার পর এখানে লিখবেন যে আই ফ্রেম। আই ফ্রেম কথাটা লেখার সাথে সাথে দেখবেন এরকম ভাবে আপনি আই ফ্রেম দেখতে পারবেন, এই যে আই ফ্রেম। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে যে আই ফ্রেমটা দেওয়া আছে এই লিঙ্কটা পুরোপুরি এই আই ফ্রেম থেকে আই ফ্রেম, এই যে আই ফ্রেমের শুরু থেকে আই ফ্রেমের শেষ পর্যন্ত পুরো দুইটা আই ফ্রেম ভাবে এখান থেকে ডিলিট করে দিবেন, শুধু এই ডিপ থাকবে, শুধু ডিপ থাকবে, আই ফ্রেমের শুরু থেকে আই ফ্রেমের শেষ পর্যন্ত ডিলিট করে দিবেন। ঠিক আছে, ডিলিট করে দেওয়ার পরে এই যে আই ফ্রেম যেটা আপনারা নতুন করে বানালেন, এই যে কন্টেন্ট লকারটা লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি কপি করবেন, কপি করে এই লিঙ্কটাকে আপনি এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, অর্থাৎ ওই আই ফ্রেমের বদলে নতুন করে এই আই ফ্রেমটা আপনি অ্যাড করে দিবেন। তো এইভাবে আপনি, আমি তো একটা চেঞ্জ সেভ দিয়ে সেভ করে দিলাম, ক্লোজ করে দিলাম। ঠিক একইভাবে আমরা দ্বিতীয়টা মাউসের অ্যাড ক্লিক করে এডিট এডিট, এরপর এখান থেকে কন্ট্রোল এফ, আই ফ্রেম, আই ফ্রেম একদম আই ফ্রেম থেকে ধরবো, আই ফ্রেম থেকে এডিট করে দিব। ঠিক আছে, এরপরে জাস্ট আই ফ্রেমটা এখানে পেস্ট করে দিব। আগেরটা একই একই আই ফ্রেম আমরা সমস্ত প্রোডাক্টের মধ্যে অ্যাড করব। ঠিক আছে, আই ফ্রেম কিন্তু চেঞ্জ হবে না, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমাদেরকে একই আই ফ্রেম আমরা ব্যবহার করবো। কারণটা হচ্ছে আসলে আমরা যদি স্মার্ট লিঙ্ক বা কন্টেন্ট লকার ব্যবহার করছি তো সেই ক্ষেত্রে যেই লিঙ্কেই মানুষ আসুক না কেন সেখান থেকে আমাদের ফিডব্যাকটা আসবে। হ্যাঁ, এই জন্য সবগুলো প্রোডাক্টের জন্য একই লিঙ্ক ব্যবহার হবে, চেঞ্জ হবে না। বুঝতে পারছি, ওকে। যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস জানাবেন, অথবা আমাদের পার্সোনালি স্কাইপিতে মেসেজ করবেন, কোনো সমস্যা নেই। কারণ এটা যেহেতু নতুন আপডেট এসেছে অনেকেরই সমস্যা হচ্ছে, বিষয়টা বুঝতে পারছেন না, তো সেই ক্ষেত্রে আমরা এভাবে কাজটা করবেন, সবগুলোতে এভাবে চেঞ্জ করে দিবেন। আচ্ছা, এখন যখন আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ করার পর আপনি চেক করবেন যে আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে, চেঞ্জ করার পরে আপনি চেক করবেন ঠিক আছে কিনা। চেকটা কিভাবে করবেন, ধরেন এখানে যেগুলোতে আপলোড চেঞ্জ করলাম বর্তমানে, তাহলে আমি একটু এটা রিলোড দিই, যেন আমরা এখানে চেঞ্জ করছি কি অ্যামাজন, ই শপ, ফ্যাশন নোভা, এগুলো তো আমরা একটু ওই করি। এই ধরনের ওয়েবসাইট ল্যান্ডিং পেজগুলোতে যাই, যেমন অ্যামাজন কই, অ্যামাজন যাওয়ার পরে গেটস ইওর নাও এখানে ক্লিক করি, গেটস ইওর নাওতে ক্লিক করার পরে আমরা দেখি কি আসে। ওকে, এখান থেকে যে কোনো একটা ভার্সনে ক্লিক করি, দেখি আমাদের ভেরিফাই লেখাটা আসে কি না। যদি দেখি যে ভেরিফাই লেখাটা আসছে এবং অফারগুলো শো করছে সিপি বিল্ডের অফার, তাহলে বুঝতে হবে যে লিঙ্ক বসানোটা ঠিক আছে, আমার এই কন্টেন্ট লকারের সাথে আমার ল্যান্ডিং পেজের সেট আপটা, অর্থাৎ কন্ট্রোল লকারের সাথে ল্যান্ডিং পেজ সেট আপটা ঠিক আছে। এখন এই ল্যান্ডিং পেজের লিঙ্কগুলো আমরা আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাড করবো, সেটাও দেখাচ্ছে। এই যে দেখছেন ভেরিফাই দেখাচ্ছে, এবং ভেরিফাইতে ক্লিক করলে সুন্দর করে প্রোডাক্টগুলো দেখাচ্ছে, তার মানে আমার এই সেট আপটা একদম 100% ঠিক আছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এইটা তো আমি পেয়ে গেলাম, এখন এই যে লিঙ্কটা, এটা আমার ল্যান্ডিং পেজের লিঙ্ক, যেমন আমরা টেম্পলেটের লিঙ্ক আগে বানাইতাম, এটা এটা হচ্ছে সেই ল্যান্ডিং পেজের লিঙ্ক। এখন সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটাকে আমরা কপি করব, এবং আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যে পোস্টগুলো করেছি, প্রোডাক্টগুলো অ্যাড করেছি, সেখানে যখন যখন অ্যামাজন গিয়ে, যখন এটা হচ্ছে অ্যামাজন গিফট কার্ড, হ্যাঁ, তাহলে সেই অ্যামাজন গিফট কার্ডটা আপনি এখন এডিট করেন, এবং এখানে যে ক্লিক হেয়ার বাটনটা আছে, যে ক্লিক হেয়ার বাটন, ধরেন
এই যে ক্লিকের বাটনটা রয়েছে, এই ক্লিকের বাটনের মধ্যে আপনি আগের লিংক যদি থাকে তাহলে সেটা চেঞ্জ করবেন। এই যে ক্লিকের বাটন, যদি আগের লিংক দেওয়া থাকে তাহলে আপনি সেটা কি করবেন, এখান থেকে এই যে এখান থেকে আনলিংক করে দিবেন যেন লিংক না থাকে। তারপর পুরো জিনিসটা সিলেক্ট করে আবার এটাকে লিংক ধরে আবার নতুন যেই ওই যে ল্যান্ডিং পেজের লিংক, হ্যাঁ ওই অ্যামাজন গিফট কার্ডের যে লিংকটা, এই লিংকটা কপি করে আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে, দিয়ে এই যে লিংক করে দিবেন। করে দিলে এখন মাউস ক্লিক করলে ওই লিংকে চলে যাবে। ধরেন আমি তো এটা অ্যামাজনের ক্ষেত্রে করলাম। এখন আপনি যদি ধরেন ফ্যাশন নোভার জন্য করেন, তাহলে আমি এখানে ফ্যাশন নোভার একটা প্রোডাক্টের জন্য করেন, তাহলে এখন আপনি কি করবেন, ধরেন ই নিনটেনডো ইশপ, তখন আবার এটাকে আপনি এডিট করবেন। তাহলে এখান থেকে আপনি ইশপ কোনটা, ইশপ হচ্ছে এই যে নিনটেনডো ইশপ ক্লিক করেন, এই গেটস ইওর নাওতে ক্লিক করেন, এই যে উপরে যে ইউআরএলটা পাচ্ছেন এই ইউআরএলটা আপনি কপি করেন, এবং এই যে আপনি এডিট করবেন এখন এই যে ক্লিক হ্যার যে বাটন, এখানে আপনি আগের মতো আবার এডিট করতে পারেন অথবা আনলিঙ্ক করতে পারেন। তো এডিটও করতে এই যে আগে যে লিঙ্কটা ছিল এই লিঙ্কটা চেঞ্জ করে আপনি নতুন লিঙ্কটা অ্যাড করে দেন, এই যে পুরো লিঙ্কটা ইউআরএলটা অ্যাড করে দিয়ে সেভ দিয়ে দেন, ঠিক আছে। তাহলে এইভাবে আপনার পুরো লিঙ্কগুলো আপনি চেঞ্জ করে নেবেন। এবং আপনি চাইলে ইনস্টাগ্রামে, পিন্টারেস্টে সরাসরি, এই বিশেষ করে ইনস্টাগ্রামে সরাসরি এই লিঙ্কটা দিয়েও মার্কেটিং করতে পারেন। আশা করি বুঝতে পারছেন সবাই। তো কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। ওকে, আসসালামু আলাইকুম।